ফেসবুক ইনসার্চ লেসনের আজকের টপিক পেজ ট্রান্সপারেন্সি। পেজ ট্রান্সপারেন্সি বলতে নর্মালি বোঝায় একটা ফেসবুক পেজে কিছু ট্রান্সপারেন্ট ডাটা থাকে, যে কোনো পাবলিক একটা ফেসবুক পেজে সেটা কখন ক্রিয়েট করা হয়েছে, সেটা কারা চালাচ্ছে, কোন দেশ থেকে চালাচ্ছে এবং কোন অ্যাড চলছে সেগুলো দেখা যায়। সো এটা এগুলো নিয়ে আমরা ফেসবুক পেজের অ্যাডভান্স সেটিংসের সময় দেখিয়েছি, তারপরেও এখানে হচ্ছে আরেকটু ডিটেলসে আমরা বলবো যে কীভাবে পেজ ট্রান্সপারেন্সি হচ্ছে একটা পেজ থেকে মেনটেন্ড হয়। যেমন আমি গ্রামীণ ফোনে ফেসবুক পেজে আছি, এই ফেসবুক পেজে এখানে বাম সাইডে যখন স্ক্রল করবেন দেখবেন এই পেজ ট্রান্সপারেন্সি নামে একটা অপশন আছে। সো এখানে যদি আপনি ক্লিক করেন দেখেন এখানে বেশ কয়েকটা ইনফরমেশান, এগুলো পাবলিকলি অ্যাভেলেবেল, যেমন হচ্ছে এই পেজটা কারা কারা মেনটেন করে, যেমন গ্রামীণ ফোন লিমিটেড এটা মেনটেন করে এবং এদের বিজনেস পার্টনার কারা সেটাও দেখাচ্ছে। এখান থেকে আরও ইনফরমেশান দেখা যায় যে অন্য কারা কারা আছে। এরপর পেজ হিস্ট্রি থেকে পেজটা কখন ক্রিয়েট করা হয়েছে, এটা যেমন June 14, 2010-এ এখানে যদি কোনো পেজ নাম চেঞ্জ করে সেই নাম চেঞ্জটাও এখানে হচ্ছে দেখায় যে কয়বার হচ্ছে নাম চেঞ্জ করেছে সেটা দেখায়, এবং কোন কোন জায়গা থেকে এটা ম্যানেজ হচ্ছে, যেমন এটা বাংলাদেশ থেকে 22 জন হচ্ছে ম্যানেজ করেছে। হ্যাঁ, এখান থেকে হচ্ছে কোনো যারা অ্যাডমিন বা এডিটর তাদের পার্সোনাল ইনফরমেশান পাওয়া যাবে না, কিন্তু তাদের লোকেশান ইনফরমেশান পাওয়া যাবে। এরপরে আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে এখানে অ্যাডস ফ্রম দিস পেজ, এটা খুবই ইম্পর্ট্যান্ট। এখান থেকে হচ্ছে আপনি গো টু অ্যাড লাইব্রেরিতে গেলে এই গ্রামীণ ফোনে ফেসবুক পেজ থেকে কোন কোন অ্যাড চলছে সেটা দেখা যায়। তো চলুন একটু দেখে আসি। যেমন এখানে দেখা যাচ্ছে এখানে গ্রামীণ ফোনে ফেসবুক পেজ থেকে 96টা রেজাল্ট আছে, অর্থাৎ 96টা অ্যাড চলছে। তো আপনারা যদি এখানে স্ক্রল করেন এখানে দেখা যাবে যে কোন 96টা অ্যাড এখানে চলছে সেটা কিন্তু এখানে দেখা যাবে। সো এখানে যে 96টা অ্যাড চলছে তার মধ্যে এটা বাংলাদেশ থেকে কয়টা বা বাংলাদেশের বাইরে কয়টা সেটা দেখা যায়, যেহেতু গ্রামীণ ফোন শুধু বাংলাদেশে অপারেট করে সেজন্য শুধু একটা দেশের এটা ইনফরমেশান দেখা যাচ্ছে। এবং এখানে যেটা দেখা যায় আরও প্ল্যাটফর্ম, তো প্ল্যাটফর্ম বেসিক্যালি তারা ইনস্টাগ্রাম বা মেসেঞ্জার বা ফেসবুক আলাদা করে কোনো যদি ক্যাম্পেইন চালায় সেটা দেখা যায়। আর ইমপ্রেশন বাই ডেট এটা হচ্ছে কোন কোন দিন চালাচ্ছে বা কোন ডেট রেঞ্জে চালাচ্ছে সেটা হচ্ছে আমরা মেনটেন করতে পারি। যেমন আমরা যদি এখানে কোনো ডেট রেঞ্জ সিলেক্ট করে দিই, লাইক 1 অক্টোবর থেকে November 2 পর্যন্ত কোন কোন অ্যাড চলছে সেটা এখান থেকে দেখা যাবে। সো এখানে এটা ইম্পর্ট্যান্ট কেন বলছিলাম, কারণ হচ্ছে আপনি এখান থেকে দেখতে পারবেন যে তারা কী টাইপের অ্যাড চালাচ্ছে, তাদের এখন কী কী অফার চলছে বা তাদের ক্রিয়েটিভগুলো কেমন সেগুলো নিয়ে কিন্তু একটা আপনার ক্লিয়ার আইডিয়া হবে। সো এটা আরও বেশি কাজে দেয় যখন হচ্ছে আপনি কম্পিটিটর অ্যানালাইসিস করেন, কম্পিটিটরদের যদি ইনসাইট পেতে হয় যে তারা কোন দিন থেকে অ্যাড চালাচ্ছে এবং হচ্ছে ওখানে কী কী হচ্ছে ক্রিয়েটিভ দিয়েছে, এটা ভিডিও দিচ্ছে নাকি এটা ছবি দিচ্ছে নাকি ক্যারোজল দিচ্ছে নাকি অন্য কোনো টাইপের অ্যাড চালাচ্ছে, এগুলো সবগুলো কিন্তু দেখার জন্য বা অ্যানালাইসিস করার জন্য এটা খুব ইম্পর্টেন্ট। যেমন গ্রামীণ ফোনের এটা অবভিয়াসলি যারা রবি বা বাংলালিঙ্কের এজেন্সি বা রবি বা বাংলালিঙ্কের ম্যানেজমেন্ট তারা কিন্তু এটা রেগুলার বেসিসে হয়তো দেখে যে তারা কী কী অফার দিচ্ছে, বা এটা কিন্তু রেগুলার বেসিসে দেখলে একটা কম্পিউটারদের নিয়ে হচ্ছে আপনার একটা আইডিয়া হবে। সো একইভাবে এটাও ইম্পর্টেন্ট মাথায় রাখবেন যেহেতু কী কী অ্যাড চালাচ্ছেন এটা যেহেতু অন্য কম্পিটিটর আপনারটাও যে দেখতে পারবে, সো এখানেও আপনি হচ্ছে এখানে আপনাকে ট্রান্সপারেন্ট থাকতে হবে। সো এই জন্যই কিন্তু ফেসবুকে এই অ্যাড মানে অ্যাড রিলেটেড যে ব্যাপারটা সেটা ট্রান্সপারেন্ট রেখেছে। তো আমরা যদি আরও কয়েকটা পেজ একটু দেখে আসি, যেমন আমরা যদি আরঙের পেজে যাই, সো আরঙের পেজও একই রকম করে দেখবেন এখানে পেজ ট্রান্সপারেন্সি। সো এখানে ক্লিক করলে এটা হচ্ছে March 2008 হচ্ছে ক্রিয়েট করা হয়েছে, বাংলাদেশ থেকে 25 জন চালাচ্ছে এবং এখানে অ্যাড লাইব্রেরি থেকে দেখতে পারবেন কয়টা অ্যাড চলছে। আমরা যদি ক্লিক করি দেখবেন এখানে 12টা রেজাল্ট, অর্থাৎ হচ্ছে আরঙ্গের এই পেজ থেকে 12টা হচ্ছে অ্যাড চলছে। সো এখানে 12টা রেজাল্ট কোনটা কীরকম করে যাচ্ছে সেটা হচ্ছে এখান থেকে আমরা দেখতে পারবো। একই রকম করে ধরেন আপনার একটা খাবারের রেস্টুরেন্ট আছে, সো খাবার রেস্টুরেন্ট ধরেন খাবার রেস্টুরেন্টে চিলক্স হচ্ছে আপনার একটা কম্পিটিটর। সো চিলক্স হচ্ছে আসলে কী করে তাহলে এখান থেকে দেখতে পারবেন। এখানে যদি ক্লিক করেন দেখবেন এটা কোন দিন ক্রিয়েট করা হয়েছে, বাংলাদেশ থেকে 12 জন চালাচ্ছে এবং ওখানে কী কী অ্যাড চলছে সেটা আপনারা দেখতে পারবেন। যেমন এখানে 3টা অ্যাড চলছে, কোন 3টা অ্যাড চলছে সেটা দেখতে পারবেন। সো যদি আপনার রেস্টুরেন্ট থাকে অবশ্যই হচ্ছে একটা রেস্টুরেন্টের যে যারা আপনার কম্পিটিটর তাদের হচ্ছে আপনি এইভাবে এখান থেকে অ্যানালাইসিস করতে পারবেন। সো আমরা যদি আপনাদের মনে এরকম একটা কোশ্চেন আসতে পারে যে কয়টা অ্যাড চলা সম্ভব বা কয়টা অ্যাড এখানে কি কোনো লিমিট আছে কিনা, আমি যদি একটু দেখাই, যেমন লালিগা একটা ফেসবুক পেজ যেটা হচ্ছে ফুটবল রিলেটেড, সো এখানে যেমন যেখানে আমরা পেজ ট্রান্সপারেন্সির এখানে যাব, সো এখানে দেখেন এটা কোন অর্গানাইজেশন ম্যানেজ করছে সেটা দেখাচ্ছে। এটা 3 বার হচ্ছে নাম চেঞ্জ করেছে, 2011-তে LFP নামে এরকম একটা নাম ছিল, 2016-তে হচ্ছে এরকম একটা নাম ছিল এবং March 2016-তে আবার লালিগা নাম হয়েছে। সো এভাবে হচ্ছে এটা মানে কোনো পেজ যদি নাম চেঞ্জ করে সেটাও কিন্তু যে কোনো পেজে পাবলিক ইনফরমেশান এটা ট্রান্সপারেন্ট, তো আপনার যে কোনো পেজ থেকে গিয়ে দেখতে পারবেন। এবং এখানে দেখেন এটা কোন কোন দেশ থেকে হচ্ছে ম্যানেজ করা হচ্ছে সেটাও কিন্তু দেখা যাচ্ছে এখানে। এখানে যেমন হচ্ছে স্পেন থেকে 57 জন, UK থেকে 9 জন, ইউনাইটেড স্টেটস থেকে 6 জন, এবং কোন দেশ থেকে কয়জন সেটা হচ্ছে এখানে দেখা যায়। এরপর দেখেন যখন আমরা গো টু অ্যাড লাইব্রেরিতে যাব, দেখেন এখানে 1300টা রেজাল্ট, অর্থাৎ লালিগা অ্যাট এ টাইম 1300টা হচ্ছে রেজাল্ট দেখাচ্ছে।
অর্থাৎ 1300টা অ্যাড চালাচ্ছে। এখানে আপনি যদি স্ক্রল করেন, এখানে আপনি দেখতে পাবেন কোন কোন অ্যাড চলছে। এখন সবগুলো অ্যাড হয়তো আপনার কাছে আসবে না, এখানে হচ্ছে ফিল্টার হয়ে কিছু কিছু অ্যাড হয়তো আপনার কাছে আসবে। সো 1300টা অ্যাড কিন্তু একসাথে চালাচ্ছে। এবং আপনি যদি এখান থেকে যেটা বলছিলাম যে ফিল্টার করতে পারেন যে হচ্ছে কোন দেশে কয়টা অ্যাড চলছে, সেটাও কিন্তু আপনি এখানে দেখতে পাবেন। হয়তো অন্য কোনো দেশে হচ্ছে কম চলছে, কোনো দেশে বেশি চলছে, এরকম করে রেজাল্টে দেখা যায়। বাংলাদেশে যেহেতু ফেসবুককে এখন লাইভে লালিগা দেখা যায়, তো লালিগাকে প্রমোট করার জন্য এখানে 1300টা ক্যাম্পেইন চালাচ্ছে তারা। এবং আপনি যদি এই যে প্ল্যাটফর্ম যদি সিলেক্ট করেন, লাইক হচ্ছে আপনি বললেন যে শুধু ইনস্টাগ্রামে কয়টা অ্যাড চালাচ্ছে সেটা দেখতে চাচ্ছেন, তো এখানে ক্লিক করবেন। এটা দেখেন ইনস্টাগ্রামে 88টা রেজাল্ট, অর্থাৎ বাংলাদেশে ইনস্টাগ্রামে হচ্ছে তারা 88টা হচ্ছে অ্যাড চালাচ্ছে। 1300টা অ্যাডের মধ্যে সবগুলো কিন্তু ইনস্টাগ্রামে চলছে না। সো এখান থেকে হচ্ছে আপনি এইভাবে হচ্ছে মেজার করতে পারবেন। এরপর আরেকটা যদি মজার জিনিস দেখাই, যেন আমরা ডোনাল্ড ট্রাম্পের পেজে আছি, তো ডোনাল্ড ট্রাম্পের পেজেও যদি এরকম পেজ ট্রান্সপারেন্সি যাই, সো দেখেন এখানে কারা কোন অর্গানাইজেশনটা ম্যানেজ করছে সেটা দেখা যাচ্ছে। এটা 34 জন ইউনাইটেড থেকে এটা ম্যানেজ করছে, এটা দেখা যাচ্ছে পিপল 34 জন পিপলের ম্যানেজ করছে। এখানে যেটা ইন্টারেস্টিং ব্যাপার যেটা দেখা যাচ্ছিলাম যে অ্যাড ল্যাবরি থেকে, সো অ্যাড ল্যাবরি দেখেন বাংলাদেশে কিন্তু কোনো ডোনাল্ড ট্রাম্পের অ্যাড আপনি দেখতে পারবেন না। এটা যখন লোকেশন চেঞ্জ করে আপনি ইউনাইটেড স্টেটস দিবেন, সো এখানে দেখেন 50,000 রেজাল্ট, অর্থাৎ ইউনাইটেড স্টেটসে 50,000 ক্যাম্পেইন চলছে। ডোনাল্ড ট্রাম্পের পেজ থেকে 50,000-এর বেশি ক্যাম্পেইন চলছে একটা টাইম, কারণ যেহেতু কিছুদিন পরে প্রেসিডেন্সিয়াল নির্বাচন, তো সেজন্য হচ্ছে এখান থেকে ক্যাম্পেইন চালাচ্ছে। সো এখানে কিন্তু ওইটাই বলছিলাম আগে, এখানে কিন্তু কোনো লিমিট নাই যে আপনি চাইলে অ্যাট এ টাইম অনেকগুলো ক্যাম্পেইন একসাথে চালাতে পারবেন, বিভিন্ন রিজনের জন্য বা বিভিন্ন অডিয়েন্সের জন্য আলাদা আলাদা করে টার্গেট সেট করে হচ্ছে ক্যাম্পেইন চালাতে পারবেন। সো আমরা দেখে নিলাম কীভাবে হচ্ছে এই যে ট্রান্সপারেন্ট ডাটা থেকে বা পেজ ট্রান্সপারেন্সি থেকে কীভাবে আপনি আপনার যে কম্পিটিটর বা আপনার যে যারা রিলেভেন্ট যে বিজনেসগুলো তাদের হচ্ছে তারা কী কী টাইপের অ্যাড ক্রিয়েটিভ চালাচ্ছে সেগুলো হচ্ছে আপনি দেখতে পারবেন। সো এখানে আরেকটা কোয়েশ্চেন আসতে পারে, যদি আপনি নিজের পেজ থেকে এটা আসলে কীভাবে সেট করবেন। আমরা প্যাভিলিয়নের পেজে আছি, এখান থেকে সেটিংস থেকে যদি আমরা পেজ ট্রান্সপারেন্সির অপশনটাতে যাই, পেজ ট্রান্সপারেন্সি অপশনটাতে এখানে বেশ কয়েকটা অপশন দেখা যাবে। সো এখানের মধ্যে যে জিনিসটা আবার বলা এখানে ভালো, যে আপনি পেজটা কখন ক্রিয়েট করেছেন, এখানে হচ্ছে কোন কোন দেশ থেকে পেজটা চালাচ্ছে, বা পেজের নাম যদি চেঞ্জ করেন, এইসব ইনফরমেশান আপনি চেঞ্জ করতে পারবেন না। শুধুমাত্র চেঞ্জ করতে পারবেন যদি কোন অর্গানাইজেশন থেকে চালাচ্ছেন সেটা যদি আপনি সিলেক্ট করতে চান। সো এখান থেকে যদি আপনি এদের মধ্যে থেকে কোনো যদি বিজনেস ম্যানেজারে যদি আপনার সাথে কানেক্টেড থাকে, ওগুলো যদি আপনি এখান থেকে স্টার্ট দেন, তখন দেখবেন এখানে একটা ফর্ম দিবে, ফর্মটা ফিল আপ করলে আপনি সে অর্গানাইজেশনটা এখানে আপনি পেজের মধ্যে দেখাতে পারবেন। যেমন আমরা গ্রামীণফোনের ওখানে দেখাচ্ছিলাম, বা পার্টনার ইনফরমেশান যদি আপনি হচ্ছে দেখাতে চান সেটাও দেখাতে পারবেন। এখানে শো নেমস অফ পেজ পার্টনার, আপনার পেজের সাথে যদি কোনো পার্টনার অর্গানাইজেশন যদি কানেক্টেড থাকে, আপনি যদি এটা টগল করে যদি এটা অন করে দেন, তখন হচ্ছে এটা দেখতে পারবেন। এই পেজের সাথে কোনো পার্টনার অর্গানাইজেশন অন করা নেই, সেই জন্য এটা দেখাচ্ছে না। সো এইভাবে হচ্ছে আপনি আপনার পেজ থেকে ইন পেজ ট্রান্সপারেন্সি ইনফরমেশান শুধু দুই একটা জিনিস হচ্ছে আপনি কন্ট্রোল করতে পারবেন, বাকি যে ইনফরমেশানগুলো কয়টা অ্যাড চলছে, কোন দেশ থেকে চালাচ্ছে, বা এটা মানে কয়বার নাম চেঞ্জ করেছে, এবার কোন কখন ক্রিয়েট করা হয়েছে, এগুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন না। সো এইভাবে পেজ ট্রান্সপারেন্সি ডাটা থেকে আপনি কিন্তু একটা ইনসাইটস পাবেন, যে একটা আপনার নিজের পেজ সম্পর্কে হোক বা আপনার যে কম্পিউটার পেজ সম্পর্কে একটা ইনসাইট পাবেন, এবং এটা হচ্ছে আপনার যে স্ট্র্যাটেজি সেখানে হচ্ছে আপনি রিফ্লেক্ট করাতে পারবেন। সো আজকে এই পর্যন্তই।